স্বাগতম জানাইছো প্ৰতিগৰাকী টাইমেটৰ দৰ্শকক আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। নিৰ্বাচনৰ প্ৰাকখনতে কোকৰাঝাৰত ভয়ংকৰ ধৰণে মাৰণাস্ত্ৰ উদ্ধাৰ কৰা হৈছে। কুটাঘাটৰ আশংকাতে এনেসমূহ সামগ্ৰী আচলতে পৰিবহণ কৰা হৈছিল নেকি সেয়া বৰ্তমান সন্দেহৰ আৱৰ্তত। আৰু এই মুহূৰ্তত টাইমেটৰ দৰ্শকসকলক এই গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাব বিচাৰিছোঁ। ৰাজ্যত নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত উদ্ধাৰ হৈছে বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰৰ ভাণ্ডাৰ। বৃহৎ কুটাঘাটৰ পৰা ৰক্ষা পৰিল কোকৰাঝাৰ। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত টাইমেটৰ প্ৰতিগৰাকী দৰ্শকক জনাব বিচাৰিছোঁ। গোসাঁইগাঁৱত উদ্ধাৰ হৈছে বৃহৎ পৰিমাণৰ মাৰণাস্ত্ৰ। জংঘলত পুতি থোৱা অৱস্থাত উদ্ধাৰ হৈছে মাৰণাস্ত্ৰখিনি। দুটা AK-56 ৰাইফল, দুটা মেগজিন উদ্ধাৰ কৰা হৈছে। মেগজিনসহ এটা 9mm পিষ্টল, 42 গুলী উদ্ধাৰ কৰা হৈছে। শৰাইবিলৰ বালজোৰা জংঘলত চলিছিল অভিযান আৰু এই অভিযানকালতে বৃহৎ পৰিমাণৰ মাৰণাস্ত্ৰখিনি উদ্ধাৰ কৰা হৈছে। আৰু এই মুহূৰ্তত টাইমেটৰ দৰ্শকসকলক দেখুৱাই আছো সেই দৃশ্যাংশ। বৃহৎ কুটাঘাটৰ পৰা ৰক্ষা পৰিছে কোকৰাঝাৰ আৰু নিৰ্বাচন সমাগত নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত এনেসমূহ অস্ত্ৰ পুনৰ দেখিবলৈ পোৱা গৈছে আৰু সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে। এক বৃহৎ কুটাঘাটৰ আশংকাতে এনেসমূহ অস্ত্ৰ পৰিবহণ কৰা হৈছিল। অৱশ্যে প্ৰশাসনৰ যি নিৰাপত্তা ব্যৱস্থা আছিল সেই নিৰাপত্তা ব্যৱস্থাত ধৰা পৰিল এইসমূহ বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ শস্ত্ৰ আৰু কেইবাটাও সজীৱ গুলি উদ্ধাৰ কৰা হৈছে। বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ উদ্ধাৰ কৰা হৈছে আৰু এই মুহূৰ্তত টাইমেটৰ দৰ্শকসকলক সেই গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাই আছো। আৰু গোসাঁইগাঁৱত উদ্ধাৰ হৈছে বৃহৎ পৰিমাণৰ মাৰণাস্ত্ৰ। আমি পুনৰবাৰ জনাব বিচাৰিছোঁ কেনেধৰণে এই মাৰণাস্ত্ৰখিনি উদ্ধাৰ কৰা হৈছে। আৰু দুটা AK-56 ৰাইফল, দুটা মেগজিন আছিল আৰু লগতে আন কেইবাটাও পিষ্টল আৰু 42 গুলী উদ্ধাৰ কৰা হৈছে। মন্তব্য আহি পৰিছে, মন্তব্য শুনাই ল'ব বিচাৰিছোঁ। বালুঝোৰা জংঘল এৰিয়া নিয়াৰ ৰংগানালা বিটুইন ৰাইট নম্বৰ 4 and 5 সরাইবিল ডিওপির তরফ আন্ডার গোসাইগাঁও পুলিশ স্টেশন কিছু আর্মস এমিশন যেটা আছে কনসেল অবস্থা আছে আর ইনফরমেশন পার পাশা একটা পুলিশ টিম আর সিআরপি প্লাস এসএসবি জয়েন্ট একটা টিম যেটি পঠা হয়েছিল এডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী মুকুট রাভার নেতৃত্ব আর আমার লগত আসলে ডিএসপি হেডকোয়ার্টার পুনমজিৎ নাথ, এসডিপিও গোসাইগাঁও সৌরভ গুপ্তা, লগতে কচুগাঁও ওসি এসআই লাটুক দাস আর সরাইবিল ডিওপির আইসি মিথুন টাই, লগতে কমান্ডো পার্টি আসে আর 129 বটালিয়ন সিআরপি পার্সোনাল আর 31 বটালিয়ন এসএসবি পার্সোনাল আসে আর ডিউরিং সার্চ অপারেশন আমি দুটা AK-56 সিরিজ রাইফল, ম্যাগজিন দুটা, লগতে 42 রাউন্ডস অ্যামুনিশনস আর লগতে এটা 9mm পিস্তল আমি এটা পাইছো আর যেটু আছে আমার কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এটু কন্টিনিউ আছে আর আমার এফর্ট যেটা আছে কন্টিনিউ আছে আগেনস্ট ইলিগাল আর্মস অ্যামুনিশন, আগেনস্ট আনলফুল অ্যাক্টিভিটি আর এরপর কোনো অথেন্টিক ইনফরমেশন নেই এই টু আর্মস কোন গ্রুপের আছে তার উপর, কিন্তু এই টু আর্মস পাওয়া হয়েছে এই তদন্তর বিষয়ে আমি তদন্ত করার পাশে এই ওলাইনে কি কোন গ্রুপের এই টু আর্মস আছে। অ্যাকচুয়ালি এইটির উপর আমি একো কব নোৱাৰিম, কিন্তু আর্মস তো মিস ইউজ করবই পারে এই কারণে আমার যে অপারেশন এই আছে কন্টিনিউ আছে, কেন মিসক্রিয়েন্টস যে আছে আর্মস বিলাকর মিস ইউজ তো করবই পারে, পসিবিলিটি আছে। আপনার যে নিজস এক্সপিরিয়েন্স করে আছে কমপ্লিটলি ফুল প্রুফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর ইলেকশন কারণে আমি কমপ্লিটলি প্রিপেয়ার্ড আছো। এতালেকে আছে আমার ডিস্ট্রিক্ট 18 নাকা 24/7 এই চলি আছে 18টা জায়গা
লগতে মোর দেন 53 লাখ ক্যাশ এতিয়ালৈকে সিজ হয়েছে, মোর দেন 27,000 লিকার এতিয়ালৈকে ডিস্ট্রয় করেছো, 900 কেজি অ্যাপ্রক্স গাঞ্জা সিজ হয়েছে, লগতে এরিয়া ডোমিনেশন, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, লং রুট পেট্রোলিং, লোকাল মানুষের লগত কন্ট্যাক্ট, যি মানে আমার এক্সারসাইজ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কারণে হব লাগে আমি প্রতিবদ্ধ আসু, আর আমি আকাঙ্ক্ষিত আসু কি উইদাউট এনি ইনসিডেন্ট যেটু আছে অ্যাসেম্বলি ইলেকশনটা আমি পার করাব পারি।